এই হচ্ছে গৌরনদী মিষ্টান্ন পান্ডার, আমাদের শরীফ টাওয়ার, যেখানে ইসলাম ব্যাংক, ইসলাম ব্যাংকের নিচে গৌরনদী মিষ্টান্ন পান্ডার, এই পঙ্কজ ভাইয়ের আগে যে মিষ্টি নিত নবারণের নিচে ছিল দোকান, এখন এটা আরেকটা ব্রাঞ্চ। মিষ্টি দেখো কোনটা পছন্দ হয় আমি দেখাইতেছি, দেখো মিষ্টি আরও আছে, মিষ্টি এই যে তোমার রসমালাই, ছানা, মিষ্টি খুব সুস্বাদু, ভালো নিজের বানানো গরুর দুধ অরিজিনাল। এটা লাগলে বলল দেখছো তো, আর দধিও আছে, যে ওনার নিজের হাতে খাঁটি দুধ দ্বারা বানানো গরু নদীর পিছনে বন্ধাকে পঙ্কজ ভাই জানাই, এটা ভালো লাগছে। এটা আজকে ওটা ফ্রেশ, এখন মাখন ঠিক আছে, ওকে ধন্যবাদ। এই হলো বাইরের চিত্র, দেখো আমাদের শুনে একটা কেস শপিং কমপ্লেক্সের নিচে, এই যে জাম্বুরা পছন্দ হয়, ভালো ভালো জাম্বুরা, আর আছে ভালো ভালো আমরা, আর এইগুলি হলো চালতা। না ভাই চালতা, চালতার পিস কত করে? এটা হলো 10 টাকা পিস, লাগলে বলবা। আর এটা এই যেন কি বোরহানি, না এই লো বোরহানি নিজে বানান ইসমাইল, বোরহানির ইয়া কত বোতল? 50 জাম্বুরে, এগুলো কত লাল? এই যে দেখছো, তুমি চাদর পছন্দ হয় না বলছো না, আয়সা মশার মার্কেটের নিচে বাইরের কাছ থেকে নিলাম দুইটা, এর আগে দুই কাটে বিছাইছো, এখন তুমি বলছো আবার স্যাম্পল নিয়ে আসার জন্য। এই যে ভাই দেখাইলো একটা, দেখো কেমন লাগতেছে, এইলো ওনার কাছে সব চাদর এবং ক্রিমিসের কাপড়, চাদরের কাপড়। এটা হইলো ভাই আগেরটা কি পাকিস্তানি, আগেটা যেটা দেখা যায় ওটা পাকিস্তানি, আর এটা হোম টেক্সটাইলের বাংলাদেশি, আর এটা এটা হোম টেক্সটাইল পাকিস্তানে আর নাই, ভালো ভালো চাদর পাওয়া যায় ওনার দোকানে, আজকে হয়তো কালেকশন কম, তারপরে দেখাইতেছে দেখো। এটা কি পাকিস্তানের? এটা একটু দেখেন কয়াত দেখাইলেন, এটা কয়াত? 5 আর 6 হ্যাঁ 5 আর 6 বালিশের কভার সহকারে আছে, ফুল বালিশ, ফুল বালিশের কভার। আচ্ছা দাম তো জানলাম না, এটা কত? যেটা আমার কাছ থেকে আমি দোকানদার হিসাবে আপনি রাখতে পারবেন সেটাই বলবেন, জানাবেন। 800 টাকা? আচ্ছা দেখ অসুবিধা নেই। আর ওই প্রথম যে দেখাইছেন যেটা, আচ্ছা 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 ঠিক আছে। তো এর দোকান হলো যে আসাম আসাম মার্কেটে দাস বাংলা ব্যাংকের নিচে, ইনসাফ ফেব্রিক্স, ঠিক আছে। আচ্ছা দেখছো তো, এখন তুমি তো নিজে আসতে পারবা। আচ্ছা যেটা ভালো পছন্দ হয়, মাল কবে আসবে? আর দেখাবেননি একটা, এগুলো হবে না, না বুঝছো তো, ভালো করে দেখাইছে। ওকে তাহলে ধন্যবাদ, ভালো থাকো। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে ওর আব্বু আজকে বাইরে অনেকগুলি ভিডিও করছে, ও ভিডিও করে নিয়ে আসছে, তো আপনাদেরও দেখাইলাম ফার্স্ট। আর এই যে কলা নিয়ে আসছে, আতা ফল নিয়ে আসছে, মানে আমাদের জন্য
তারপরে দুজনে একসাথে নাস্তা করতে বসে গেলাম। এই যে এটা কুমিল্লার বিখ্যাত আপনার মালাই, ভিতরে মালাই দিয়ে তারপরে এখন দুজনে নাস্তাটা করব আমি আর আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড বাহিরে যায় কিছু ভিডিও নিয়ে আসছে, তো আপনাদেরকেও দেখালাম, হয়তো ভালো লাগতে পারে। এই যে দুজনে দুই পিস খাওয়ার জন্য নিয়ে গেলাম, খাবারটা অনেক ইয়াম্মি ছিল, খুব মজা। মানে এই যে দুইজনে এখন চা খাইতেছি, ওটা খাওয়ার পরে আবার চা খাইতেছি। চাটা খেয়ে রান্নায় চলে আসলাম রান্না করার জন্য। আজকে তো মানে অল্প গ্যাস ছিল, তো গ্যাসে আজকে মুরগির মাংস বোনা করব। এই যে সমস্ত মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সম্পূর্ণ ফাঁকি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তারপরে মশলাটা খুব সুন্দর করে 5 মিনিট মানে কষাবো, যে পর্যন্ত উপরে তেল বেশি না উঠবে ওই পর্যন্ত কষাবো। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে, যে দেখেন উপরে তেল বেশি উঠছে। যে এখন মুরগিগুলি দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট এইভাবে কষাবো, মাঝখানে একটু পানি দিয়ে তারপর ভালো করে কষাবো। মাংস ছোট ছোট করে কেটে বোনার জন্য এইভাবে রান্না করলাম। এই যে সামান্যতম একটু পানি দিলাম, এখন ঢেকে দেবো। 15 মিনিট এইভাবে কষাবে, যেমন কষানো হয়ে গেছে এখন আবার একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো দিদি ব্লগার সুজাইয়া, আমার চ্যানেলটা আপনারা সবসময় প্রথম থেকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমি নতুন ব্লগার, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, যত বুনা করব তো বেশি পানি দিব না। আর আমার সিম্পল পরিবার, সিম্পল সিম্পল রান্না সব কিছুই, মানে অল্প অল্প, যেহেতু আমাদের পরিবার কম আর বেশিরভাগই মাংসটা রান্না করা হয় আমার মেয়ের জন্য। এখন ডেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে হয়ে গেছে, এখন গরম মশলার মিক্স মশলাটা দিয়ে দিলাম, তারপরে আরও কিছুক্ষণ রান্না করব। আপনারা সবাই যারা যারা আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি অন্তর থেকে, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিডি ব্লগার সুরেই আপনারা সবাই প্রথম থেকে দেখে আসবেন, যে ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।